রমজান কি খাদ্যোৎসবের মাস? তাহলে কেন এই মাসে খাবারের খরচ বাড়ে, বাড়ে দ্রব্যমূল্য? কেন ব্যয়বহুল ইফতার পার্টির আয়োজন হয়? সেহরিতে নামি হোটেলে খেতে যাওয়াকে কেন আমরা স্ট্যাটাসের মনে করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইফতার করতেন? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। যদি তাজা খেজুর না পাওয়া যেত তাহলে শুকনো খেজুর দিয়ে, আর যদি তাও না পাওয়া যেত তাহলে কয়েক ঢোক পানি খেয়ে। এরপর তিনি মাগরিবের নামাজ পড়ে নিতেন। ধর্মাচারের এসব অবিদ্যার কারণে আমরা বঞ্চিত হচ্ছি রোজার শারীরিক, মানসিক, আত্মিক উপকার থেকে। বেশি খাওয়ার সাথে সুস্থ থাকার বা প্রাণবন্ত হওয়ার কোনো সম্পর্ক নেই, বরং বাস্তব সত্য তার উল্টো। শুধু তাই না, সবসময় খাওয়া দাওয়ার মধ্য দিয়ে নিজের অজান্তেই আপনি আপনার দেহকে ঠেলে দিচ্ছেন ভয়ঙ্কর সব শারীরিক ঝুঁকির দিকে। আমাদের দেহে IGF-1 হরমোন নামে এক ধরনের গ্রোথ হরমোন আছে, যার কাজ হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন কোষ তৈরি করে দেহকে বাড়ন্ত রাখা। এই হরমোন পুরনো কোষের মেরামত ও ক্ষয়পূরণের চেয়ে নতুন কোষ তৈরির প্রক্রিয়ায় বেশি সক্রিয় রাখে। আপনি যত বেশি খাবেন, বিশেষত প্রোটিন জাতীয় খাবার, তত বেশি আপনার দেহ IGF-1 তৈরি করবে। শুধু তাই না, সবসময় যখন এমন একটা অবস্থা থাকে, অর্থাৎ কোনো বিরতি বা বিশ্রাম ছাড়া প্রতিনিয়ত নতুন কোষ তৈরির প্রক্রিয়া, এই সুযোগেই দেহে বাসা বাঁধে ডায়াবেটিস বা ক্যান্সারের মতো মারণ ব্যাধিগুলো। কয়েক ধরনের ক্যান্সার, যেমন স্তন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের সাথে বিজ্ঞানীরা উচ্চমাত্রার IGF-1 এর যোগসূত্র খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা বলেন, এই অবস্থাকে পাল্টে দিতেই তাই মাঝে মাঝে খাবার থেকে দেহকে অব্যাহতি দেওয়া দরকার। একটা পরীক্ষায় দেখা গেছে, ঝুঁকিপূর্ণ মাত্রায় দেহে IGF-1 হরমোন আছে এমন একজন মানুষ মাত্র 3 দিন উপবাস করে তা নামিয়ে ফেলেছেন অর্ধেকে। ডাক্তাররা তাকে সতর্ক করে বলেছিলেন, প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার প্রবল, কিন্তু IGF-1 এর মাত্রা কমে যাওয়ায় কমে গেল সে ঝুঁকিও। গবেষণায় দেখা গেছে, উপবাস বা রোজা ডায়েটিংয়ের চেয়েও বেশি ফলদায়ী। রোজা কমিয়ে দেয় ডায়াবেটিসের ঝুঁকি, সারায় পেপটিক আলসারের উপসর্গ, বাঁচাতে পারে আলজেইমার, ডিমেনশিয়া বা স্মৃতিভ্রমের মতো বয়সজনিত রোগগুলো থেকে। তবে তার জন্য রোজা রাখতে হবে সঠিক খাদ্যাভ্যাসে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে। রমজানে কি খাবেন কি খাবেন না, ইফতারের সময় 3-4টি খেজুর খেয়ে পানি পান করুন। খেজুরের সুক্রোজ পানির সাথে মিশে তাৎক্ষণিক প্রাণশক্তি এনে দেয়। এরপর মাগরিবের নামাজ পড়ে রাতের খাবার খেয়ে নিন। ইফতারিতে ভাজা পোড়া, গুরুপাক ও অতিরিক্ত মশলাদার রকমারি অস্বাস্থ্যকর খাবার ও শরবত বর্জন করুন। মৌসুমি ফল যেমন আম, কাঁঠাল, কলা, লিচু খেতে পারেন। কাঁচা ছোলা খেতে পারেন। রাতের মেনুতে শাক, সবজি, মাছ, বিশেষত সামুদ্রিক মাছ, মুরগির মাংস, ডিম, ডাল ইত্যাদি থাকতে পারে। গরু, খাসি, পাঁঠার মাংস না খাওয়াই শ্রেয়। সারাদিন খাওয়া হবে না ভেবে সেহরিতে যারা ভুরি ভোজ করেন, রোজার কষ্ট তাদেরই বেশি হয়, আর মাছ মাংস বেশি খেলে তৃষ্ণাও বেশি হয়। সেহরিতে তাই ভাতের সাথে শুধু সবজি খান, প্রয়োজনে খেজুর কলা বা দই চিড়াও খেতে পারেন। দাওয়াতে গেলেও খেজুর পানি দিয়ে ইফতার করুন। মেজবানকে বিব্রত না করে বিনয়ের সাথে কিংবা কৌশলে ভাজা পোড়া বা ইফতার নামক খাবার পরিহার করুন। রাতের খাবারের আয়োজন থাকলে সেটাই গ্রহণ করুন। রমজান খাদ্য সংযমের মাস, খাদ্য উৎসবের নয়। হোটেলে গিয়ে আইটেম বহুল ইফতার বা সেহরি করার বিলাসী ও অনুষ্ঠান সর্বস্ব পার্টি বর্জন করুন। আত্মশুদ্ধির এই মাসে আমরা যেন ভোজন দাসে পরিণত না হই।